সারা রাত আমি কালকে ঘুমাইনি। সেই ভোর 6:30টার সময় উঠেছি, কালকে বাড়িতে পুজো ছিল কিন্তু একটুও ঘুমাইনি। মা পুরো রেডি, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এত শরীরটা খারাপ লাগছে না? বসে পড়তে পারতে তো আমাদের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠে মা এখানে কালকে ঠাকুরমশাইয়ের জন্য যে ভুজিগুলো ছিল সেগুলো সব একটা প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছে, কারণ বাবা জেঠুর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। চেয়ার দুটোর অবস্থা শুধু দেখো, নিচ থেকে শুধুমাত্র জামা কাপড়, ম্যাক্সিমাম সব মার শাড়ি। কি সুন্দর লাগছে মা দেখো, সব কালারিং শাড়িগুলো, শুধু বিয়ে বাড়িতে কালারের শাড়ি রয়েছে। আর এখানে এখন মা বসে কাটছে তরকারি। কিসের জন্য মা? ব্রেকফাস্টের ডালিয়া করবো, বিট দেবো না, বিট দিলে না ডালিয়ার মধ্যে দেখবি লাল হয়ে যায় না? হ্যাঁ, ওই গাজর, তারপরে ইয়ে দিলাম তো, শিম টিম খাবি না, একটু ফুলকপি দেবো, আলু দেবো, এসব দিয়ে একটু খিচুড়ি, ডালিয়া ডালিয়া খিচুড়ি। সকাল থেকে আমাদের বাড়ির পাশে বিয়ে বাড়ির গান চলছে, জানি না তোমরা আমার কথা কিছু শুনতে পাবে কিনা। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, ডালিয়ার খিচুড়ি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো আজ হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, গতকাল তো খুব মজা করে কেটেছে, মাসির বাড়ি থেকে বাড়িতে এসেছি, তারপরে লেগে গেছে আমার ঠান্ডা, সারা রাত একদম ভালো করে ঘুমাইনি। মানে কালকে সেই ভোরবেলা উঠেছি 6:30টার সময়, রাত্রবেলা শুয়েছি, একটুও ঘুমাতে পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে, খুব অস্বস্তি করছিলো শরীরটা। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এই ড্রেসটা পরলাম, মানে এই রেড কালারের কুর্তিটা পরলাম। আর এখন হচ্ছে ঘরের ঠাকুরদের পুজো দেবো, তারপরে মা সরস্বতীর চরণে অঞ্জলি দেবো। বেলপাতায় প্রত্যেক বছর লিখে ওম সরস্বতী নব, সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত করি। তারপরে গতকালকে যেই সমস্ত বইগুলো দেওয়া হয়েছিলো ঠাকুরের কাছে, সেগুলো সব ঠাকুরের চরণে ছুঁয়ে সন্ধ্যেবেলার দিকে আর কি বইগুলো সব সরিয়ে নেবো। এছাড়া সকালবেলাতে মানে পঞ্চমী তো কালকে বিকেলে ছেড়ে গেছে, সেজন্য সকালবেলার দিকেই ঠাকুরমশাইয়ের ওই ভুজির সব সবজি ফল সেগুলো মা সরিয়ে দিয়েছে, বাবা গিয়ে জেঠুকে দিয়েও এসছে। আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে আগে ঠাকুরদেরকে পুজো দিলাম, আর এখন হচ্ছে মানে গতকাল যে পুজো হয়েছে ঠাকুর তো এখানেই ছিল, যেহেতু কালকে সন্ধ্যেবেলা পঞ্চমী ছেড়েছে, আর আজকে সকালবেলা একেবারে ওই ঠাকুরমশাইয়ের যা ভুজি ছিল সেগুলো গিয়ে বাবা দিয়ে এসেছে, মা সব গুছিয়ে দিয়েছিল। আর এমনি এখনও পর্যন্ত তো বই পেন সব কিছু সরাতে পারিনি, এগুলো সব এখানেই রয়েছে প্রত্যেক বছর একদম ছোটোবেলা থেকে। আর তারপরে যখন গোপালরা এসছে তখন গোপালদেরকে নিয়েই একসাথে তিনজন মিলে বসে কালকে ঠাকুরের কাছে যে দোয়াত আর খাটটা দেওয়া ছিল সেই দোয়াতে মানে দোয়াতে থেকে ওই কালী যে দুধ আর গঙ্গা জল দেওয়া আর কি কালী না, তো সেটা থেকে আর যে খাটটা দেওয়া থাকে সেই খাটটা নিয়ে আমরা তিনজন মিলে বসে আমি আর গোপালদেরকে নিয়ে আর কি বসাই। তো ওই বেলপাতার মধ্যে ওম সরস্বতী নম লিখে তারপর বেলপাতা আর ফুল দিয়ে মা সরস্বতীর চরণে অঞ্জলি দিই, তারপর সব বইগুলো যা আছে সেইগুলো চরণে ছুঁয়ে মায়ের চরণে ছুঁয়ে বই পেন সব সরিয়ে দিই। প্রত্যেক বছরের মতন খাক দিয়ে এখন বেলপাতার মধ্যে লিখছি, মানে বেলপাতার যে তিনটে করে পাতা থাকে তিনবার করে আমি মা সরস্বতী চরণে অঞ্জলি দেই, তিনটে পাতাতেই লিখি ওম সরস্বতী নম। তোমরা নিশ্চয়ই প্রত্যেক বছরই করো, তবুও আমি বলছি। আর এটা লিখে এখন অঞ্জলি দিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ টাঞ্চ করে ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যদিও আমার এডিটও হয়নি, তো ভিডিওটা এডিট করে তারপরে ঘুমাবো, কারণ বিকেলবেলা আবার রয়েছে বিয়ে বাড়ি। আমাদের এদিকে
পূজো হয়ে গেছে আর মা আজকে এখন করছে হচ্ছে রান্না একদম সিম্পল লাঞ্চ মেনু হবে তাই খাবো কারণ আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে তার উপরে রাত্রে রয়েছে বিয়ে বাড়ি তাই একদম হালকা রান্না মা দেখো ধুনোগুলো কিভাবে বেরোচ্ছে জানলা দিয়ে হ্যাঁ এখান দিয়ে বেরোচ্ছে ওই ধুনো তো আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে এদিকে ভাত আর সকালবেলা ডালি আর খিচুড়ি অনেকটা ছিল সেজন্য আমি আমি একটু একটু খাচ্ছি এখানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে মা আজকে প্রচুর জামাকাপড় মেলেছিল আর এখানে রয়েছে এক থালা ফল প্রসাদ আমি খাবো সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা খাবো এখন হচ্ছে কুল আমি খাবো কুল কুলগুলো কি মিষ্টি সেই কবে থেকে ওয়েট করা আছি বলতো যে সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দিয়েই কুল খাবো না না এমনি ভালো লাগছে খেতে দুটো বেড কভার গাছলে না এত সুন্দর রোদ কালকে মানে একটু বেশি রোদ ছিল আজকের ওয়েদারটা ভালো আছে আমি যেতে যেতে বলছিলাম না যে বাড়িতে থাকতে হ্যাঁ প্রচুর কিছু দেখছি তো সেগুলো সব গোছাতে হবে না কালকে যেমন খুব রোদ ছিল একটু হাওয়া ছিল না আজকে রোদের সাথে হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে ঠান্ডা না ঠান্ডা লাগছে না 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 গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে ঠিক 7:45 আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি মানে আমি দুপুরবেলা ঘুমিয়েছি তখন বাজে হচ্ছে প্রায় 4:30 কেন বলতো ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়নি এবার আমি প্রত্যেকদিন যেমন কিছুটা কাজ যদি বাকি থাকে তাহলে সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে বাকিটা করি এত ঠান্ডা লেগেছে শরীরটা একদম ভালো না গলা শুনেই বুঝতে পারছো গলা ব্যথা নাক বন্ধ হয়ে যাচ্ছে কালকে মাসির বাড়ি থেকে আসার পর থেকে মানে সারা রাত আমি কালকে ঘুমাইনি সেই ভোর 6:30 সময় উঠেছি কালকে বাড়িতে পুজো ছিল কিন্তু একটুও ঘুমাইনি মানে চোখে ঘুম কিন্তু ঘুমাতেই পারছি না শুলে পরেই না আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে সারা রাত ওই মানে দুটো বালিশের মধ্যে হেলান দিয়ে কোনো রকমে ভোরবেলার দিকে একটুখানি জাস্ট চোখটা বন্ধ করেছি তো ভালো লাগছিল না আজকে শরীরটা আর তার উপরে আজকে রয়েছে বিয়ে বাড়ি এবার ভাবছিলাম যে বিয়ে বাড়িতে যেতে পারবো কি পারবো না কিন্তু অনেকদিন আগে থেকে আমিও আশা করে রয়েছি যে সবাই মিলে যাবো বিয়ে বাড়িতে আর একদম আমাদের পাশে বাড়ি মানে তোমাদের দেখাচ্ছে আমাদের রান্নাঘরের মানে জাস্ট সিঁড়ি থেকে নামলেই হচ্ছে পাশের বাড়িতেই আমাদের ওই দিদির বিয়ে তো এবার না গেলে পরে ওদেরও খারাপ লাগবে আর আমিও এত আশা করেছিলাম তো এতদিন ধরে আমারও খুব মনটা খারাপ লাগবে নইলে পরে না মানে শরীরটা ভালোই লাগছে না একদম ভালো লাগছে না কিচ্ছু খিদে নেই দুপুরবেলা জাস্ট অল্প কয়েকটা ভাত খেয়ে আমি পুরো ভিডিওটা বসে বসে এডিট করেছি এডিট করেই একদম ঘুমিয়ে পড়েছি একদম লম্বা একটা ঘুম দিয়ে আমি একটু আগে উঠেছি মানে প্রায় 7:15 সময় আমি ঘুম থেকেই উঠলাম উঠে চা খেলাম একদম গরম গরম চা করে দিল চা খেয়ে এখন রেডি হয়ে গেছি মেকআপ টেকআপ কমপ্লিট আর বিয়ে বাড়িতে যেহেতু যাবো সেজন্য তো একটুখানি সাজতে তো ইচ্ছে করবেই বলো তো ভেবেছিলাম লেহেঙ্গা পরবো কিন্তু লেহেঙ্গা আর পরছি না লেহেঙ্গার ব্লাউজটা পরেছি তাতে একটা মা বলছে যে শাড়ি পর ভালো লাগবে এই ব্লাউজের সাথে ম্যাচ করে মা একটা শাড়ি বের করে দিচ্ছে মা ওদিকে রেডি হয় আমার জন্য শাড়িটা বের করে দেবে তো শাড়িটা পরলেই হয়ে যাবে এখন বিছানার অবস্থাটা ঠিক এরকম বিয়ে বাড়ি যাওয়ার আগে যেরকম হয় তার মধ্যে আমার তো গলা শুনে বুঝতেই পারছো যে কী ঠান্ডা লেগে রয়েছে আর আমি আজকে এই শাড়িটা পরছি ফার্স্টে ভেবেছিলাম লেহেঙ্গা পরবো কিন্তু লেহেঙ্গাটা এত ভারী না আমার আজকে লেহেঙ্গা পরতে ইচ্ছা করছে না নইলে ফার্স্ট থেকে ভেবে রেখেছিলাম যে আজকে লেহেঙ্গাই পরে যাবো তো এই শাড়িটা পরছি এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের একটা সিল্কেরই শাড়ি আর হোয়াইট কালারের একটা পাড় সারা শাড়িতেই এরকম কাজ করা গোল্ডেন দিয়ে দেখো এদিকে মা রেডি হয়ে গেছে আর মা জানলা খুলে বিয়ে বাড়ি দেখছে যে কিরকম কি হ্যাঁ বিয়ে বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে জানলা থেকে আমি সকালবেলা ভেবেছিলাম একবার একটুখানি ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো মা পুরো রেডি খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে এত শরীরটা খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে তোমরা সবাই একটুখানি কমেন্ট করে বলো তো মার না এই এক কোয়েশ্চেন ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে আমি তো মানে সাজা গোজাই ছিলাম মেকআপ টেকআপ হয়ে গেছিলো জাস্ট মা শাড়িটা পরিয়ে দিল আর এই শাড়িটাও কিন্তু আজকে মাই পছন্দ করে দিয়েছে যে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা ভালো লাগবে আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে শাড়ি বলো বা যাই ড্রেস বলো সবসময় মাই বের করে দেয় শাড়িটাও মা পরিয়ে দিয়েছে কিন্তু শাড়িটা না মানে এমনিতে সিল্কের হালকা অসুবিধা হচ্ছে না কিন্তু এত বড় মানে কুচিটা যেন সেই ঘাগড়ার মতন হয়ে যাচ্ছিলো তারপরে প্রচুর সেফটি পিন দিয়ে মা ঠিকঠাক করে দিয়েছে অসুবিধা হবে না তারপরেও শাড়িটা এত বড় আর আমার মনে হয় বেশি বড় লাগছে মাকে আমি কোনোদিন এই শাড়িটা পরতে দেখিনি এইটা নিয়ে তো তুই দুবার পরলি হ্যাঁ ঠিক সেম আমার এই একদম নতুন শাড়ি আমি আজকে নিয়ে দুবার পরলাম অনেক বছর আগে আমি ছোটবেলায় একবার মনে করেছিলাম এটা চেন্নাই সিল্ক বলে আর আমার তো কাজী বলে একটু হালকা আমি ছোটবেলায় একটা কোন বিয়ে বাড়িতে যেন পরে গেছিলাম তখন আমি স্কুলে পড়ি এটাও আমার মনে আছে তো এই শাড়িটা আজকে নিয়ে হচ্ছে দুবার পরলাম এছাড়া সবসময় দেখি কি আলমারিতে থাকে তো মা বললো এই শাড়িটা পর অরেঞ্জ কালার আর আমার খুব ফেভারিট কালার অরেঞ্জ কালার রেডি হয়ে গেছি আর এই হাতটাই পরেছে আগের দিনের আমি আর নতুন করে কিছু বের করিনি ওই মাসির বিয়েতে যাওয়ার জন্য যেগুলো সব হাতের কাছে ছিল সেগুলো দিয়েই আজকে আমি সেজে নিয়েছি আমার শরীরটা ভালো লাগছে না সেই কারণে আর কিছু বের করলাম না তো এরকমভাবে সব পিন করে মা শাড়ি পরে দিয়েছে
এখন বাজে হচ্ছে 9:30, আমরা একটুখানি দেরি করেই বেরোচ্ছি। আগে মানে মাসির বিয়ে আর বৌভাতে আমরা এই সময় মনে হয় স্টেশনে আসার জন্য আর কি ওয়েট করছিলাম। আর আজকে হ্যাঁ এত পাশে বিয়ে বাড়ি যে এত রাত করে আমরা মানে বেরোচ্ছি, জাস্ট যাবো একটুখানি সবার সাথে গল্প করে আজকে দেরি করে খাবো, মানে বাড়িতে যেই টাইমে খাই সেই টাইমে খাবো, কোনো প্রবলেম নেই। এখানে 12টায় যদি আমি ওখান থেকে বেরোই আমরা বিয়ে বাড়ি থেকে 12:40 বাড়ি ঢুকে যাবো। বিয়ে যদি হয়ে যায় তো বলবো। কোন মারফত দিয়ে পেয়েছি আমি সবাইকে ডাকছে চারটে আমি তিনটে আমি তিনটেই জল হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে টক জলটা। এই জায়গাটা এতক্ষণ আমরা খালি পেয়েছি আর আমি আর মা এখন প্রচুর ফটো তুলছি, সবাই এখানে এসেই ফটো তুলছিল এতক্ষণ। বিয়ের জায়গাটা ঠিক এই রকম সুন্দর করে ডেকোরেশন করা ছিল কিন্তু আমরা এতটাই লেট করে এসেছি। আর গোধূলি লগ্ন বিয়ে ছিল না, গোধূলি লগ্নে বিয়ে হলে তো এটাই তো হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আমরা অনেকটা রাত করে এসেছি একদম পাশাপাশি বাড়ি বলে দেখো এখানে বিয়ে হয়ে গেছে। আমরা এসে দেখছি একদম বিয়ে কমপ্লিট, ওরা ফটো তুলছে। এখন বাজে হচ্ছে 11টা, এসে থেকে 1 ঘন্টা এখানে ভীষণ গান হচ্ছিল, সবাই কিছুদিন নাচ করছিল, বসে বসে দেখছিলাম। চিকেন পকোড়া ফুচকা খেয়েছি, সাথে সাথে তো খেতে বসতে পারলো না, যদিও আবার একটু খিদে নেই, মনে হচ্ছে কি আমার বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তাও 2-3টে ফুচকা খেলাম, 2-3টে ফুচকা আর 3-4টে চিকেন পকোড়া খেলাম, খেতে বসবে একটুখানি লেট করে। আর আমরা এতটা লেট করে এসেছি যদিও আমরা যখন মানে বর এসছে না আমরা ব্যালকনি থেকে দেখছিলাম, কারণ আমাদের বারান্দা থেকে সব দেখা যাচ্ছিলো। সকালবেলা ওরা জল ভরতে গেছে গায়ে হলুদ, সময় যখন দত্তক নিয়ে আসলে এবার সন্ধ্যাবেলা মা আমি ঘুমাচ্ছিলাম, মা চা করে আমাকে তাড়াতাড়ি করে ডাকছে, বলছে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বর এসছে দেখ বারান্দা থেকে দেখা যাচ্ছে। তো সেগুলো সব দেখছিলাম, দেরি করে এসছি বলে দেখছি বিয়ে হয়ে গেছে। এখন গিয়ে ফুচকা খেলে না যাতে অনেক রাত পর্যন্ত পেটটা ভর্তি থাকে। 24 টা খেয়েছো? আমি তো 4টে খেলাম, 3টে জল দিই আর একটা, আর আমি 3টে আর বাবু দুটো মনে 45 টা ফুচকা খেয়েছে কি গো বাবা, তুমি কটা খেয়েছো? আমি সবচেয়ে কম, আমি সবচেয়ে ভালোবাসি আর আমি সবচেয়ে কম 3টে। তাহলে কি করবে সবাইকে ছেড়ে রসগোল্লা নিয়ে চলে আসবে তোমার জন্য? ভাগ্যিস তাও তুমি হাফ মুখে দিয়েছিলে, পুরোটা হয়ে গেছে। চলো চলো এবার আমরা খেতে বসি। বসে পড়তে পারতে তো আমাদের সাথে, ছেলেরা
দেখো আমাদের ফ্ল্যাটের নিচের গেটে তালা পড়ে গেছে, 12টা বাজে, 12:15টা বেজে গেছে, তার মনে হয় বেশি। লাইটটা জ্বেলে নি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা বিয়ে বাড়ি থেকে আমরা বাড়িতে ফিরেছি 12:15, অনেকটা লেট হয়ে গেছে। আসলে আমরা মানে খেতেই বসেছি, অনেকটা দেরি করে গেছি, এখান থেকে বেরিয়েছি তো 15:10 সময়, তো একদম তো পাশের বাড়ি, সেই কারণেই লেট করে গেছি। এবার সন্ধেবেলা থেকেই না আমরা মানে কালকে সারাটা দিন ধরে সকাল থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম, বললাম না তোমাদের যে আমাদের বারান্দা থেকেই সব দেখা যাচ্ছিলো। এবার সন্ধেবেলা তখন 6:30 বাজে, 6:30 না 7:00 এরকম টাইম হবে, তো সেই সময় আমি জাস্ট চা খাচ্ছি, তখনই মা আমাকে ডেকে দেখাচ্ছে, যাই দেখ বর এসছে, মানে আমাদের বাড়ির সামনে আর কি বরণ টরণ করা হচ্ছিলো, তো সব কিছু দেখছিলাম। এবার তারপরে দেরি করে একেবারে গেছি বাবার সাথে, তো সবাই মিলে বাবা তারপর বাবার আরও বন্ধুরা গেছিলো। তো এবার গিয়ে চিকেন পকোড়া আর ফুচকা খেয়ে না পেট ভরে গেছে না আমার, এমনিতেই তো শরীরটা একদম ভালো ছিল না, তোমাদের বলছিলাম না মানে একটুও খিদে নেই। মানে বিয়ে বাড়িতে যে আমি কালকে গেছি ফুচকা খেয়েছি না মাত্র 3টে, অন্যান্য সবাই ফুচকা এত ভালোবাসে, অন্তত ফুচকা ভেবেছিলাম যে আর একটুখানি বেশি খাবো, মানে কিছু খেতে ইচ্ছা করছিলো না, একদম ভালো লাগছিলো না, ঠান্ডা লেগে মানে গলা ব্যথা। আজকে অনেকটা ভালো আছি কালকের থেকে, মানে আজকে যদি বিয়ে বাড়িটা থাকতো তাহলে মনে হয় তাও একটুখানি আনন্দ করতে পারতাম। মানে যা সেজে গুজে গেছি, কয়েকটা ফটো তুলেছি, সবার সাথে একটুখানি কথা টথা বললাম। এইবার ওই চিকেন পকোড়া আর ফুচকা খাওয়ার পরে না একদম পেটটা ভরে গেছে, তা একটুখানি বসেছিলাম, বসে সবাই মিলে গল্প টল্প করছি, আমি মা বাবা তারপর বাবা সব বন্ধুরা আরও সব কাকিমারা ছিল। এবার বসে বসে গল্প করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, মানে যেই সময়টায় আমরা খেতে বসবো পরে সেই সময়টায় গিয়ে আমরা ফুচকা এসব খেয়ে পেট ভরে গেছে, সেই জন্য খেতেই বসেছি, তখন প্রায় বাজে হচ্ছে 11:20, তো তারপর খেয়ে দিয়ে উঠতে উঠতে তো 12:00 বেজে গেছে। তারপরে বাড়িতে এসেও একদম শরীর ভালো লাগছিলো না, মানে খাওয়া দাওয়ার পরে না মনে হচ্ছে কি যে কতক্ষণে বাড়িতে আসবো, মানে এখান থেকে এইটুকু বাড়ি আমার মনে হচ্ছে যে বাবা এখনও বাড়ি অবধি যেতে হবে, অতগুলো সিঁড়ি উঠতে হবে, মানে এইরকম লাগছিলো, একদম শরীর ভালো লাগছিলো না। যেমনি গা হাত পা ব্যথা করছে, তারপর মাথাটাও ব্যথা করছিলো, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাচ্ছে। তাও যদিও কালকে রাত্রিবেলা ভেবেছিলাম যে মনে হয় ঘুমাতে পারবো না, পরশুদিনের মতন, পরশুদিন যেমন সারাটা রাত জাগা, তো সেই কারণে গতকাল আরও শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। পরশুদিন সরস্বতী পুজো ছিল, এবার ভোরবেলা উঠেছি, সেই 6:30 থেকে সব চলছে, মাসির বাড়ি গেছি, তারপরে সারা রাত ঘুমাতে পারিনি, নাক বন্ধ হয়ে গেছে, ওইরকমভাবে মানে কোনো রকম একটু ভোরবেলার দিকে জাস্ট চোখটা বন্ধ করেছে, এইরকমভাবে ছিল বলে রাতটা জেগে এত বেশি শরীর খারাপ হয়েছে গতকাল। তো যাই হোক, কালকে রাত্রবেলা খুব ভালো করে ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠে এখন শরীরটা বেশ ভালো লাগছে, চোখ মুখ ধুয়ে ফ্রেশ হলাম। মা বাবা গেছিলো বাজারে, মায়ের অনেক জিনিস থাকা ছিল, তো বাবার সাথে বাজারে এই মাত্র জাস্ট বাড়িতে আসি।